আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ খোদার নূর পরশমণির দোয়া আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, মিশরীয় একটি ওজিফায় খোদা নূর পরশমণি 12টি দোয়ার ফজিলত সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। সেখান থেকেই আমি 2টি দোয়ার ফজিলত আপনাদের সাথে শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1, আলহামদুলিল্লাহি রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়া আও ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি ওয়া রাব্বিল আলামিন ওয়া হুয়াল আজমাতু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। লিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বিল আলামিন ওয়া লাহুন নুরু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। এর ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উপরের দোয়াটি একাগ্রচিত্তে একবার পাঠ করবে, তার আমলনামায় মাতাপিতার হক আদায় করার সমান সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া নূরু তানাওয়াত্তা বিন নূরি ওয়ান নূরি ফি নূরিকা ইয়া নূরু আল্লাহুম্মা বারিক আলাইনা ওয়ারফা আন্না বালাইনা ইয়া রাউফু লাব্বাইকা ওয়া আরহাম লাব্বাইকা ওয়া আজাম লাব্বাইকা ওয়া আকরাম লাব্বাইকা ইন্নাল্লাহা ইয়াব আসু মানফিল কুবুরি আল্লাহ হুম্মার জুকনা খাইরাত দিনী মা আল কারবি ওয়াল ইকলাসি ওয়াল ইস্তি কামাতি বিলুৎফিকা ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান কাসিরা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর ফজিলত, একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে থাকা অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে জানালেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং দুরূদ পাঠিয়েছেন। অতঃপর তিনি বললেন যে, এ দোয়া আপনার উম্মতদের জন্য, যা আপনার উম্মতদেরকে ক্ষমা ও ধৈর্যের কারণ বলে নির্ধারণ করা হয়েছে। যদি কেহ তওবার সাথে কুফুরি পরিত্যাগ করে এ দোয়া সর্বদা পাঠ করতে থাকে, তাহলে তার আমলনামায় শহীদ ও সিদ্দিকের মর্যাদা সহ অফুরন্ত সওয়াব লেখা হবে। কোনো ব্যক্তি যদি এ দোয়া জীবনে একবার পাঠ করে অথবা লেখা দর্শন লাভ করে অথবা অন্যের মুখে শুনে, এর বরকতে সে বিভিন্ন পয়গম্বরদের অর্জিত সওয়াবের সমপরিমাণ সওয়াব লাভ করবে। তাছাড়াও প্রধান 4 ফেরেশতা সহ সমস্ত ফেরেশতাদের সঞ্চিত সওয়াবের সমান সওয়াব তাকে দান করা হবে এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের সঞ্চিত সওয়াবের পরিমাণ তাকে এবং তার পিতামাতাকে দান করা হবে। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এ দোয়া যে ঘরে লেখা থাকবে তার পার্শ্ববর্তী 1000 ঘর পর্যন্ত আল্লাহর বরকত আসতে থাকবে, উক্ত ঘর সমূহ আগুন থেকে নিরাপদে থাকবে এবং
দোয়া পাঠকারী জান্নাতুল ফেরদাউস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করবে, যার পাদদেশে অসংখ্য ঝর্ণা ধারা রয়েছে এবং ঝর্ণার পাশে অসংখ্য সারাবান তাহুরা ভর্তি পেয়ালা সজ্জিত থাকবে, যা কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদকে পান করানো হবে। প্রত্যেক ঝর্ণার পাশে 80,000 ফলবান বৃক্ষ রয়েছে, যার প্রত্যেক বৃক্ষে 80,000 শাখা প্রশাখা আছে এবং প্রতিটি শাখায় সহস্র সহস্র ফল রয়েছে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ দোয়া পাঠকারী মৃত্যুবরণ করলে আমি জিব্রাইল এবং আরো অসংখ্য ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার রূহের হেফাজত করি। যদি কোনো মৃত ব্যক্তির কাফনের উপরে এ দোয়া লেখা হয়, তবে তার কবরের সওয়াল জবাব সহজ হয়। কোনো ব্যক্তি যদি এ দোয়া লিখে সাথে রাখে, তাহলে সে দুনিয়ায় ঈমান নিয়ে সুখে শান্তিতে থাকবে। কিয়ামতের দিন তার চেহারায় নূর চমকাবে, যা দেখে হাশরের মাঠের লোকেরা তাকে পয়গম্বর বা ওলি আল্লাহ বলে মনে করবে। এ দোয়া ঘরে লিখে রাখলে রোগ বালা মুসিবত অত্যাচারীর অত্যাচার জুলুম এমনকি তীর বন্দুক তাদেরকে স্পর্শ করবে না, সফরে গেলে নিরাপদে বাড়িতে ফিরবে। এ দোয়া সর্বদা পাঠ করলে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এ দোয়ার বরকত ও ফজিলত এতই অপরিসীম, যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি দুইটা সূরা এবং দুইটা সূরার ফজিলত আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি সূরা এবং ফজিলতগুলো আমি আগামীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।